আমাদের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন শেখ হাসিনা, যাদেরকে মনোনয়ন দেয় নাই তাদের শুভবুদ্ধির উদয় হবে ইনশাল্লাহ। তারা দলের প্রতি ঐক্য রেখে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, আর তারপরে মনোনয়নপত্র প্রত্যাহার করে ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে কাজ করবেন। এরপরেও যদি তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে সাংগঠনিক ব্যবস্থা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আমি একটু আগে মনোনয়ন জমা দিয়েছি আমার সাথে আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমাদের সাথে এখানে এসেছেন এবং মনোনয়ন একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে জমা দিয়েছি। আমি বিশ্বাস করি সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করেন, যারা দলের আদর্শ মানেন, যারা নেতৃত্বের সিদ্ধান্ত মানেন, আমরা সকলেই এখানে আমাদের ঐক্যবদ্ধভাবে এখানে কাজ করবেন সেটা দৃঢ় বিশ্বাস, এবং আমার সাথেও তারা আছেন। সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ মূলধারার আওয়ামী লীগ তারা এখানে আছেন, সবাই আছেন, এখানে কোনো দলীয় কোনো কুন্দল নেই। আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা আছে, নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু নৌকার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। এখানে আমি এই সেই সহযোগিতা আমি ইতিমধ্যে পেয়েছি, আমি আজকেও পেয়েছি, ইনশাল্লাহ আগামীতেও আমার দলের সকল নেতৃবৃন্দের কাছে সেই সহযোগিতা পাব। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ জনগণের সংগঠন, আওয়ামী লীগ নির্বাচনের সংগঠন, নির্বাচন গণতন্ত্রের একটি অধ্যায়, সেই নির্বাচনে আমরা দলীয়ভাবে এখানে অবতীর্ণ হয়েছি। আমরা সরকার, আওয়ামী লীগ, নির্বাচন কমিশন, আমরা আমাদের অবস্থান থেকে আমরা এখানে আমাদের যে সুযোগ রয়েছে, আপনারা বলছেন যে সরকার দল, আমরা আমাদের দায়িত্ব বেশি, আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আমাদের দল, এটি আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে, আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলো আমরা মেনেই, নির্বাচন আচরণবিধি মেনেই আমরা এখানে নির্বাচন কার্যক্রম পরিচালনা করব। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে এখানে কুলগড়া পৌরসভায় নির্বাচন করার লক্ষ্যে আমি জনগণের পাশে আছি, জনগণের কাছে বিভিন্নভাবে আমি কার্যক্রম পরিচালনা করছি, উঠান বৈঠক সহ বিভিন্ন সভা তাদের দ্বারে দ্বারে গিয়েছি, আমি পৌরবাসীর অনেক সমর্থন পেয়েছি, আর সে আমাদের দল আমাকে সেই বিবেচনা থেকে, আমার জনগণের সমর্থন আছে দেখে সেই বিবেচনা থেকে আমার দল আমাকে মনোনীত করেছে, এবং পৌরবাসী সকল দলমত নির্বিশেষে আমি লক্ষ্য করেছি যে তারা আমার সাথে আছে এবং আমাকে নির্বাচিত করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ আছে। ইনশাল্লাহ আমি তাদের সহযোগিতা নিয়ে, তাদের ভোট নিয়ে আমি নির্বাচিত হব। সম্মানিত পৌরবাসী, আসসালামু আলাইকুম, আদাব। এইমাত্র আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমি দানেশিসের আমার মনোনয়নটা জমা দিলাম। আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি এবং আগামী নির্বাচন 16 তারিখ নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোটটি আমাকে দিয়ে জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি, আগেও আমি মেয়র ছিলাম, আপনাদের যতটুকু সম্ভব চেষ্টা করেছি সবার মন জয় করে চলার। আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আগামীতেও জয় করে চলার চেষ্টা করব। আপনারা দেখতেছেন মিছিল টিছিল আমাদেরকে করতে দিচ্ছে না, আর সরকারি দল মিছিল করতেছে। যদি নির্বাচন সুষ্ঠু, অবাধ, সুস্থ, নিরপেক্ষ হয়, ইনশাল্লাহ জয়ের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি আশা রাখি, মহান আল্লাহকে সাক্ষী রেখে আমরা 16 তারিখ বিজয়ের মালা সন্ধ্যার সময় সুষ্ঠু নির্বাচনের দাবি করতেছি প্রশাসনের কাছে, যাতে নিরপেক্ষভাবে নির্বাচনটা ওনারা দেন। আপনারা জানেন যে আমি বিগত 2014 নির্বাচনের পর যে রাজনৈতিক সেই ঢামাডোলে আমরা কাজী জাফর সাহেবের নেতৃত্বে আমরা জাতীয় পার্টির একটি কাউন্সিল করে আমরা আলাদা জাতীয় পার্টি গঠন করি এবং আমরা 20 দলে তৎকালীন সময় 19 দলের সাথে ছিলাম, এখন 20 দলীয় জোটের সাথে আছি। তো স্বাভাবিকভাবে 20 দলীয় জোটের একজন
কর্মী হিসাবে যেখানে জাতীয়তাবাদী শক্তির বিশ দলীয় জোটের প্রধান দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, সেই জাতীয়তাবাদী দলের বিএনপির প্রার্থী হিসাবে বা ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে বিগত সময় আমরা সুলতান মোহাম্মদ মনসুরকে, তার ধানের শীষকে, সুলতান মনসুরকে ব্যক্তিগত সুলতান মনসুরকে নয়, ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী এর প্রার্থী হিসেবে তাকে আমরা তার পক্ষে কাজ করেছি। এইবারও কামাল আহমদ জুনেদ জাতীয়তাবাদী দলের প্রার্থী, সেই হিসেবে আমরা বিশ দলীয় জোটও তাকে সমর্থন জানাচ্ছি এবং বিশ দলীয় জোটের একজন কর্মী হিসেবে আজকে তার মনোনয়ন দাখিলে আমরা এখানে এসেছি। তো আমরা আশা রাখবো যে আগামী 16 তারিখের নির্বাচনে কুলাউড়া, ঐতিহ্যবাহী কুলাউড়া, এই কুলাউড়ার রাজনৈতিক একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে, এইখানে আমরা আশা রাখবো যে এইখানে যে আমাদের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে সরকারি দল সেই বুলুনটি নষ্ট করবেন না, সেই ঐতিহ্য যাতে ঐতিহ্যকে আমরা যাতে আগামী প্রজন্মের কাছে লজ্জিত না হয় যে এখানেও ভোট ডাকাতি হয়, এখানেও ছিনতাই হয়। তো আমরা বিশ্বাস করি প্রশাসন, এই কুলাউড়ার প্রশাসন এই নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে থাকবেন, নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হবে এবং নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হলে আমি বিশ্বাস করি যে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, বিশ দলীয় জোটের মনোনীত প্রার্থী কামাল আহমদ জুনেদ বিপুল ভোটে বিজয়ী হবেন। ধন্যবাদ আপনাদের। কুলাউড়ার মানুষ তার পবিত্র আমানতের দায়িত্ব দিয়েছিল, 5 বছর প্রতি আবার নির্বাচন এসেছে, আজকে আবার নমিনেশন দাখিল করলাম, আবার নারিকেল গাছ মার্কা লইয়া ইনশাল্লাহ মানুষ তার পবিত্র আমানত রক্ষা করার দায়িত্ব যদি ইনশাল্লাহ আমি এটা সঠিকভাবে মানব হলো। আর উপস্থিত সকল সাংবাদিক বন্ধুগণ, মুরব্বিয়ান, আমার শ্রদ্ধায় শ্রোতা যারা আছেন এবং যারা দিবেন, তারা সকলের প্রতি আমি আমার দোয়া আস্থা রাখিয়া আমি আমার উত্তর শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের কুলাউড়া পৌরসভা সকল মানুষের। আমি কুলাউড়া নিয়ে আমার বিরাট পরিকল্পনা আছে, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশও বাস করি এবং প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ, উন্নয়ন বাংলাদেশ কইছেন, এটারে বাস্তবায়ন করতে হইলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হইব জনগণের লইয়া। আমি আগামীতে যদি আল্লাহর হুকুম হয় আর আমি নির্বাচিত হই, তাহলে কুলাউড়ার সবচেয়ে বড় যে সমস্যা যানজট এবং ড্রেনেজ ব্যবস্থা, পাশাপাশি আমরা পুরাটা 9টা ওয়ার্ডের মাঝে পানি সবচেয়ে জরুরি, খাবার পানি যেটা সাপ্লাইভাবে দেওয়া হওয়ার লাগে এটাতে আমি জোর দিব, কারণ যেভাবে ডিপকল কুলাউড়াত গাড়া হওয়ার প্রতি 1 কিলোমিটারের মাঝে আমি দিয়েছি 2টাও ডিপকল আছে, এভাবে ডিপকল যদি পানি তোলা হয় তো অদূর ভবিষ্যতে কিন্তু কুলাউড়া একটা ডেঞ্জার আকার ধারণ করতে পারে। আমি সরকারের এবং পাবলিকের সহযোগিতা লইয়া আমি এই পানি ঘরে ঘরে পানির লাইন দেওয়ার ব্যবস্থা করবো। আর কুলাউড়া যেহেতু আমাদের রাস্তাঘাট, রাস্তাঘাটের যে দুর্দশা, এই রাস্তাঘাটের দুর্দশা নিরসন করার কাজ লাগে আমি কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কুলাউড়ার জনগণের কাছে আমার একটাও দাবি, আপনারা সুন্দরভাবে শৃঙ্খলা সুশৃঙ্খলাভাবে যাতে আমরা থাকতাম এবং আগামী 16 জানুয়ারি বুথ ওইব, সব মিলিয়ে বুত যাইবা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা প্রতিবারও কিন্তু বুট আপনারা দেন, পরে দিয়ে আপনারা ফস্তায়ন, আমি এবার আশা করবো আপনারা বিবেচনা করিয়া বুট দিতা, আপনারা যে মানুষটারে দিয়ে আপনারা খাস হইব, যে মানুষটারে আপনারা ফাঁসা সবসময় আপনারা ফাঁসও পাইবা এবং কুলাউড়া নিয়ে যারা আন্তরিকভাবে চিন্তাধারা করে তারারে মানে মনোনীত কর্তা। আমি আমারটা কইছি এবং আমি সবার কাছে দোয়াও চাই, আর যদি পৌরবাসী মনে করেন যে আমি তার আর সব চাহিদা মিটাইতাম পারবো, উন্নয়ন করতাম পারবো, তাহলে আমি আশা করবো আমার ভোট দেওয়া জয়যুক্ত কর্তা। ধন্যবাদ, সালাম আলাইকুম। হ্যালো, 20 ডিসেম্বর
আমাদের কুলাউড়া পৌরসভার মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ ছিল। তো এ পর্যন্ত আমাদের চারজন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, সংরক্ষিত প্রার্থীরাও দিয়েছেন, আর পাঁচটা পর্যন্ত আমাদের সময় আছে, আরও দু তিনজন আসবে আমরা আশা করছি। তো সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে আমাদের খুব সুশৃঙ্খলভাবে প্রার্থী তাদের আচরণবিধি মেনেই তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন, এবং আমি আশা করব এই কুলাউড়া পৌরসভা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আমি সকলের সার্বিক সহযোগিতায় আমি একটা সুন্দর ইলেকশন উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। অবশ্যই আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে এটা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এবং সকলের সকল প্রার্থী সকল রাজনৈতিক দল সকলের দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা এটা এখানে সুষ্ঠু সুন্দর এবং সম্পূর্ণ আপনার প্রভাবমুক্ত একটা নির্বাচন আমি এখানে উপহার দিব ইনশাআল্লাহ।